পাপেল ক্যাপ পুনরুদ্ধার করলেন মোস্তাফিজ। আইপিএলে ফিরেই ফের মুকুট পুনরুদ্ধার করলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের কাছ থেকে পার্পেল ক্যাপ। জাতীয় দলের প্রয়োজনে দেশে ফেরার আগে যা ছিল মোস্তাফিজের কাছেই। তবে চেন্নাই সুপার কিংয়ের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় তা চলে যায় যুবেন্দ্র চাহালের কাছে। আজ সোমবার 8ই এপ্রিল সেই ক্যাপ আবার পুনরুদ্ধার করলেন মোস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 22 রান দিয়ে নেন 2 উইকেট। 2টি উইকেটই আসে শেষ ওভারে। দেশে ফেরার কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই হয়ে শেষ ম্যাচ খেলা হয়নি মোস্তাফিজের। তবে দলটির সঙ্গে যোগ দেওয়ার পরই আজ এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই একাদশে ফেরানো হয় এই বাঁহাতি পেসারকে। পাওয়ার প্লেতে চেন্নাইয়ের বাকি বলাররা যখন কলেজে ছিল তখন 2 ওভারে ফিজ দেন মাত্র 12 রান। পরের ওভারে 9 রান দিলেও শেষ ওভারে মাত্র 1 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট। তাতেই রাজস্থান রয়্যালের চাহালকে পিছনে ঠেলে 4 ম্যাচে 9 উইকেট শিকার করে তিনি পেয়ে যান পার্পেল ক্যাপ। মোস্তাফিজের এমন 8 শত বোলিংয়ের দিকে তাকিয়ে কলকাতা আগে ব্যাট করে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 137 রানের টার্গেট দেয়।